তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী। গতকাল বিধায়ক পদ ছেড়েছিলেন, আজ তৃণমূলের সদস্য পদ ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দুবাবু। গতকাল বিধানসভা ভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসেন শুভেন্দুবাবু। এরপর বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় ও কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। আজ বিকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যদিও এখনও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কিছুই জানাননি শুভেন্দুবাবু, তবে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। শুভেন্দুদাকে তো অবশ্যই আজকে পার্সোনালি আমি বলবো, তো শুভেন্দুদার মতো নেতৃত্বে যদি আসেন, তার মতো দক্ষ সংগঠক, এত ফলোয়িং যার, তার তো আলাদা করে তৃণমূল কংগ্রেসকে দরকার ছিল না, কিন্তু তিনি ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেসে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। কিন্তু তারপরে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপোকে তুলে ধরার জন্য একের পর এক নেতৃত্বকে সাইডলাইন করে দিয়েছেন, সেটা কে মানবে? কেউ মানবে না। সুতরাং আজকে যদি শুভেন্দুদা আমাদের দলে আসেন, আমরা দুহাত তুলে তাকে মানে সাদর আমন্ত্রণ জানাবো।